আমার জহির ভাইকে একটা প্রশ্ন আমি রেখে যাব। তিনি যেহেতু বড় পীরের জীবনে গাইছেন, প্রশ্ন না করলে তার পালা হয় না, তো আমি তার কাছে প্রশ্ন রাখব। আপনি বলবেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানি, তার কাছে এমন একজন ব্যক্তি গেল যায় বলতেছে, বড় পীর আপনি তো গরিব দুঃখীদের তরানে কর্ণেওয়ালা, আমি আজকে ভুল করে একটা মানত করছি। বলে, কি মানত করছ? আমি এমন একটা মানত করছি যে আজকে আমি এমন একটা এবাদত করতে চাই, এই এবাদতটা পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো মানুষ করে না। আমি এমন একটা এবাদত করতে চাই ছোট, যেই এবাদতটা আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ করে নাই। ওই এবাদত যদি আমি না করতে পারি, আমার স্ত্রী দিনের ভিতরে তিন তালাক হয়ে যাবে। এখন আমি তো এই নিয়ত করে এখন আমি তো বিপদে পড়ে গেছি, এই প্রতিজ্ঞা করে আমি তো বিপদে পড়ছি। বড় পীর, এটা কোন এবাদত হইতে পারে যে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ করে নাই? আমি তো এত খুঁজি, আমি তো সেই আবাদতই খুঁজে পাই না যে আবাদত আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো মানুষ করে নাই। তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানি তাকে শিক্ষা দিলেন, তুমি এই আবাদতটা করো, এই আবাদতটা আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো মানুষ করে নাই। যখন বললেন, তখন ঠিক ওই আবাদতটাই তিনি করলেন। আপনার কাছে আমার জানবার বিষয় থাকবে যে কি আবাদতটা আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো মানুষ করে নাই। সেই আবাদতটা যদি তিনি না করতে পারে, তার স্ত্রী তিন তালাক হয়ে যাবে। তার স্ত্রীকে তালাক প্রাপ্ত হইতে আমার বড় পীর উদ্ধার করলেন। সেই আবাদতটা কি আবাদত এবং সেই ব্যক্তিটা ছিলেন কে এবং এই মূল ঘটনাটাই বা ছিল কি? এই একটা কথা রইল। যেহেতু আমার কাছে দুইটা করছে, আমি যদি দুইটা প্রশ্ন না করি কেমন যেন খালি খালি হয়ে যায়। তা আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, আরেকটি প্রশ্ন থাকবে। আপনি বলবেন, আমার বড় পীর আব্দুল কাদের তার একজন ভক্ত গেলেন, যায় বলে, বড় পীর আব্দুল কাদের জিলানি, আমার মেয়েটা আজ তিন দিন ধরে খুঁজে পাই না। কয়, কি বলো তুমি? হ্যাঁ বড় পীর, আমার মেয়েটা আজকে তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বড় পীর বলে, ঠিক আছে তুমি একটু বসো, আমি একটু ধ্যান করে দেখি তোমার মেয়েটা কোথায় আছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানি ধ্যানে বসলেন, ধ্যানে বসে দেখলেন একটা জিন তার মেয়েকে নিয়ে উদাও হইয়া গেছে। যখন জিনে উদাও করে নিয়ে গেছে, তিন দিন হয়ে যায়, তখন আমার বড় পীর তাকে একটা দোয়া শিখাইলেন, বললেন, তুমি এই দোয়াটা পাঠ করো, এই দোয়াটা পাঠ করলে করার সঙ্গে সঙ্গে জিনে তোমার মেয়েকে ফেরত দিয়ে দিবে। আপনি বলবেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানি কোন দোয়াটা শিখাই দিয়েছিলেন, যেই দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে জিনে তার 15 বছরের যুবতী মেয়েকে ফেরত দিয়ে দিলেন? আপনারা যদি দোয়াটা শিখেন, অনেক জায়গায় কত জিনে টিনে ধরে, ওই দোয়াটা শিখে নিলে আপনারা উদ্ধার করতে পারবেন। আপনি বলবেন, সেই দোয়াটা কি দোয়া শিখাই দিলেন এবং সেই ভক্তের নাম ছিল কি? এই বিষয়টা কি? এই দুটি কথাই রইল। জবাব করলেন খুব সুন্দর, আমার কাছে প্রশ্ন করলেন দুইটি। প্রথম প্রশ্ন, একজন ব্যক্তি নিয়ত করলেন আমি এমন একটা ইবাদত করব যেটা পৃথিবীতে আগে বা পরে কেউ করে নাই। আপনাদের মনোযোগ আছে নাকি? জবাব তো ফাঁক দিয়ে যাব, কইতেও পারব না। এই ইবাদতটা কি? যদি সে না করে স্ত্রী দিনে তালাক হয়ে যায়, তিন তালাক হয়ে যায়, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে, খাজা বাবার একজন ভক্ত ছিলেন, ওনার এক মেয়ে ছিলেন 15 বছর বয়সের যুবতী, জিনে নিয়ে যায়, বড় পীর একটি দোয়া শিখাইলেন যে দোয়ার বরকতে মেয়েটা ফিরে আসে, দোয়াটা কি? সুন্দর দুইটা প্রশ্ন। একটা কথা গানের মধ্যে শুনলাম আমি, সাধক আলাউদ্দিন
বয়তির একটি গান গাইলাম, উনিও একটি গান গাইলেন। চার তরিকার খাজা বাবা সর্দারে ওলি, গরিব নওয়াজ খাজা হিন্দির ওলি। এই গানের প্রথম মন্ত্রায় একটা পেশ আছে, ঝামেলা আছে। ঝামেলাটা হইল এই গানের প্রথম মন্ত্রটা কি বাবা? 537 খ্রিস্টাব্দে হিজরিতে বড় পীরে রজ্জবীরে চান্দে 14 তারিখ সোমবার ফজরেরই ওয়াক্তে। আচ্ছা, এই অন্তরটা কি যে 15 বছর বয়সে পিতা গেল, এটা কোন অন্তরা? দ্বিতীয় অন্তরা। এই দ্বিতীয় অন্তরার মধ্যে 7 বছরের কালে খাজা নামাজ রোজা ধরে, 15 বছর বয়সে খাজার পিতা গেল মরে। এখানে আমার একটা কথা, আমরা বাউলরা গর্ব করে বলি, এটা দোষ আপনারও না লেখকেরও না, আমি আপনার দোষ দেই না, কারণ লেখক লিখছে আপনি গাইছেন। যদি আপনাকে এটা প্রশ্ন করি আপনি দাঁড়ায় এইটাই বলবেন যে আমার কি দোষ, আলাউদ্দিন বয়তি এটা এইভাবে লেখছে, আবার আলাউদ্দিন বয়তি ওনারেও দোষ দেই না, দিমো আপনারে, আপনি হিসেব করে গাইবেন না কেন? আপনি ওই লেখছে, কবি লেখছে যে বাদাম বাদাম কাঁচা বাদাম আমি চাই না বুবু ভাজা বাদাম, উনি লেখছে দেখে কি আমার গাইতে হইব কি? উনি লেখছে হ্যাঁ কি, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি আপায় দেখে একদিন গাইছেও, তো উনি লেখছে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, তুমি কি এইটাই তো জানি না, উনি লেখছে এই জন্য কি আমার গাইতে হবে? আর আমি যদি গাই তাইলে আমার এটা বিচার করে গাইতে হবে কি? আমগো কৃষ্ণ দাদারে কই মাঝে মাঝে কিছু খান না, গরু মাংস কিছু খান না, খাইয়া দেখেন না স্বাদ আছে কই না, খাওয়ান যাবে, আরে খাইয়া দেখেন স্বাদ আছে, এই স্বাদের থেকে বঞ্চিত হইতেছেন কেন? ওনার যেদিন রুচি কইব ওদিন আমি খাইব নাকি? তা আমি একটা জিনিস বলবো, এটা আমি হিসাব করে বলবো না, আমরা বলি জিন্দা ওলি খাজা বাবা ধ্যান করিলে পায় খাজা মরে নাই, মরে নাই রে। তাহলে খাজা বাবার বাবাও ছিলেন একজন মহান আল্লাহর ওলি, উনি মরে গেছে, এই গানের মধ্যে আছে খাজার 15 বছর বয়সে খাজার পিতা গেল মরে। এই মরে শব্দটা এখানে কেন আসলো? যদি বলেন যে আমি অন্তরা মিলাইতে গিয়ে গাইছি, তাইলে এটা আমি কমো যে মিলাইতে গিয়ে এমন একটা কথাই আমার কইতে হইব, এটা ছাড়া আর কোনো কথা নাই। পিতা গেল মরে, তো খাজা বাবার বাবাও তো একজন আল্লাহর ওলি ছিলেন, তো ওলি তো মরে না, মাদারচান মরছে, শাহজালাল মরছে, যদি মারা যায় তাহলে ওলির পাওয়ার কি? ওলি তো আছেন জীবিত। তাহলে এখানে বলা হয়েছে 15 বছর বয়সে খাজার পিতা গেল মরে, এটা কি সাধক লিখতে ভুল করছেন, আপনি গাইতে ভুল করছেন? আপনি একটু বলবেন, আপনি এটার পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে থাকেন কেন, আর যদি বিপক্ষে থাকেন একটু দাঁড়ায় স্বীকার করবেন যে আসলে এটা ঠিক হয় নাই। এটা আমি গানের থেকে ধরলাম, মানে কথাটা একটু ভাঙতে নিলাম আর কি, এটা আবার প্রশ্ন না, আপনার গানের মধ্যে আমি পাইলাম, এটা আমি বললাম অলিরা তো মরে না, কিন্তু আলাউদ্দিন বয়তি এখানে লেখছে অলি গেল মরে, তো খাজা বাবার বাবা যে মারা গেল, তো বাবা যেই বাবার সন্তান পীর, যেই বাবা পীর উনি মরে কেমনে, এটা আপনার কাছে আমার প্রশ্ন। এমন ইবাদত করব যার কেউ করে নাই, এখন চিন্তা করতেছে কি ইবাদত করব, মনে করলেন গাউসে পাকের কথা, গিয়ে বলেন হুজুর মনে মনে নিয়ত করলাম এমন এক কর্ম সাধনা করব যা আগে আর কেউ করে নাই, এটা কি কি করব আমি? যদি না করি আমার স্ত্রী তালাক হইয়া যায়, এখন আমি বুঝতেছি না কি করব। গাউসে পাক বললেন তুমি একাধারে একটানা 7 দিন পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবা, তোমায় যেন কেউ না দেখে, একটানা
সাত দিন পবিত্র কাবা শরীফ তুমি তাওয়াফ করো, সাবধান তোমাকে যেন কেউ না দেখে। এই ইবাদতটা, এই কর্মটা যদি তুমি করো, একমাত্র তুমি সেই ব্যক্তি যে কর্ম পূর্বে কেউ আর করেন। এটা ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এক ব্যক্তির মেয়ে জিনে নিয়ে গেছে, বড় পীরের এক ভক্ত, ওনার মেয়ে 15 বছর বয়স, জীবনে বলে বড় পীর ওই ব্যক্তিকে একটা দোয়া শিখাই দিলেন, এটা কি? এই দোয়াটা হচ্ছেন শেখ আব্দুল কাদির শাইআন লিল্লাহ। শেখ আব্দুল কাদির শাইআন লিল্লাহ, এই দোয়াটা তুমি পড়ো। এই দোয়াটা পড়লেন জিন বড় পীর সেই ভক্তের মেয়েকে তার কাছে আইসা ফেরত দিয়ে গেলেন। এখন বললেন যে আপনাদের যদি কারো মেয়ে জিনে নেওয়া যায় তাহলে এই দোয়াটা পড়বেন। বড় পীরের আমলে অনেক দোয়া এই যুগে কাজে লাগে না। কেন লাগে না? ওখান ওই ওই সময় পীরের জবান পবিত্র, ভক্তদের জবানও ছিল পবিত্র। আর এখন কিছু পীর ওবাটপারি করে, ভক্তরাও আরো বাটপারি করে। তো বাট আমি এক সিটার, আমি সিটারের মুখে দোয়া হইলে কাম, যার জবান পবিত্র না সে দোয়া করলে কাজ হয় না। পবিত্র মুখের দোয়া আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ। আমরা যত মুনাজাত করি, তবে হ্যাঁ, এমন একটা সময় আসে যে সময়টা কোনো বান্দা যত পাপী হোক, জালালউদ্দিন খানের একটা গানে আছে, জন্মে যে জন পাপ করে নাই ভাগী নয় সে করুণা, পাপীর আছে তোমার কাছে দয়া পেতে অধিকার। আমি পাপি বলেই তো তোমার কাছে আমি হাত পাতব, আমার অভাব আছে বলেই তো আমি চাই। তবে একটা সময় আসে যে সময়টা যদি কেউ চোখের জল ফেলে আল্লাহর দরবারে কিছু চায়, নিয়ত করে, খাস দিলে, ধ্যানে মনে গেনে চিত্তে যদি চায়, আমার গুরুজনরা বলেন আল্লাহ তাকে কখনো খালি ফিরায় না, দেয়। আল্লাহ যদি এক মুষ্টি দিয়া দেয় ওনার কোনো কম পড়বো? আল্লাহ কম পড়বে? কারো কাছ থেকে আইনা দিব, বা যদি দিয়া দেয় কারো কাছে কৈফিয়ত দিবে না? কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, কম পড়বে? আল্লাহ বলেন তুমি চাও আমি দিতে রেডি, যদি চাওয়ার সময় বুঝে কেউ চায়। তো দোয়া করলে আল্লাহ কবুল করতে পারেন, তবে সেই দোয়াটা যেন ধ্যানে গেনে চিত্তে হয়, এটাই হলো কথা।